আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারাকাতু। মসজিদে ফজরের আজান চলাকালীন ইসরায়েলের বোমা হামলা। ফিলিস্তিনের পশ্চিম তীরের রামাল্লা শহরের বুদ্রিস নামের একটি গ্রামে ফজরের আজানের সময় মসজিদে হামলা করেছে ইসরায়েলি সেনারা। প্রকাশ পাওয়া এক ভিডিওতে দেখা যায় একজন ইসরায়েলি সৈন্য আজানের সময় মসজিদে গ্রেনেড নিক্ষেপ করছেন। ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে মসজিদের বাইরে আবছা আলোকিত ভোর, ভেতর থেকে মুয়াজ্জিনের আজান ধ্বনি শোনা যাচ্ছে। তখন চুপি চুপি একজন ইসরায়েলি সৈন্য মসজিদের মধ্যে একটি বোমা নিক্ষেপ করে। মসজিদে হামলার বিষয়ে বুদ্রিস নামের প্রধান নাসির মিরার জানান, শুক্রবার ফজরের আজান যখন চলছিল তখনই দখলদার সৈন্যরা গ্রামের মসজিদে এ হামলা চালায়। মুসল্লিরা নামাজে আসার কিছুক্ষণ আগে এ হামলা চালানো হয়। তিনি আরো বলেন, এমন হামলা চরম পৈশাচিকতার বহিঃপ্রকাশ।